সেই রাতে যিশু তার শিষ্যদের নিয়ে গেতসেমানে নামে একটি জায়গায় পৌঁছলেন। যিশু তার শিষ্যদের বললেন, তোমরা এখানে বসে প্রার্থনা করো যেন প্রলোভনের না পড়ো। তখন তার সাথে পিতর, যাকব ও যোহন ছিলেন। যিশু তখন খানিকটা দূরে গিয়ে এই বলে প্রার্থনা করলেন, পিতা, তুমি তো সবই পারো, আমার কাছ থেকে এই কষ্টের পানপাত্রটি দূরে সরিয়ে নাও, তবে আমার ইচ্ছা নয়, তোমার ইচ্ছাই আমাতে পূর্ণ হোক। তখন যিশুর ঘাম যেন বড় বড় রক্তের ফোঁটা হয়ে ঝরে পড়তে লাগলো। প্রার্থনার শেষে তিনি উঠে যখন শিষ্যদের কাছে ফিরে এলেন, তিনি দেখলেন যে শিষ্যরা ঘুমিয়ে পড়েছে। তখন যিশু শিষ্যদের বললেন, সে কি তোমরা এখনো ঘুমোচ্ছ, এখনো বিশ্রাম করছো? নাও, ওঠো, এবার প্রার্থনা করো যেন প্রলোভনে না পড়ো। তখনও তিনি কথা বলছেন, এমন সময় দেখা গেল বহু লোক সেখানে আসছে। তখন সেই 12 জনের একজন, যার নাম যুদা, সেই যিশুকে চুম্বন করার জন্য তার কাছে এগিয়ে আসলেন। যুদা, তুমি কি চুম্বন করে মানব পুত্রকে শত্রুদের হাতে ধরিয়ে দিচ্ছ? যিশুর সঙ্গীরা কি ঘটতে চলেছে তা বুঝতে পেরে বলে উঠলেন, বলুন প্রভু, তলার একটা কোপ বসাবো নাকি? যথেষ্ট হয়েছে, এবার ক্ষান্ত হও। আপনারা এই যে লাঠি তলোয়ার নিয়ে আমাকে ধরতে এসেছেন, আপনারা কি আমাকে দস্যু ভেবেছেন? দিনের পর দিন আমি যখন আপনাদের সাথে মন্দিরে ছিলাম, কই তখন তো আমাকে ধরার জন্য হাত বাড়াননি, তবে এখন তো আপনাদেরই সময়। যাও, ওকে বন্দী করে নিয়ে এসো। মহাযাজকের বাড়িতে নিয়ে গেলেন। পিতর দূর থেকে তাদের পিছু পিছু গেলেন। তখন ওই বাড়ির উঠোনের মাঝখানে আগুন জ্বালিয়ে লোকজনেরা তার চারপাশে বসেছিল। পিতরও তাদের মধ্যে গিয়ে সামনে বসলেন। তাকে দেখে একজন দাসী বলে উঠলেন, ওদেরই একজন। না জনাব, আমি ওদের লোক নই। ঘন্টাখানেক পর আর একজন লোক বেশ জোর দিয়েই বললেন, নিশ্চয়ই এই লোকটি ওদেরই একজন, দেখছেন না, এ তো গালিলিয়ানি লোক। আপনি যে কি বলছেন আমি তা বুঝতেই পারছি না। পিতর এই কথা বলার পরেই মোরগ ডেকে উঠল, যিশু তখন পিতরের দিকে তাকালেন। যিশু যে তাকে বলেছিলেন, আজ মোরগ রাখবার আগেই তুমি 3 বার আমাকে অস্বীকার করবে, সেই কথা তখন পিতরের মনে পড়ে গেল। তিনি তখন সেখান থেকে অতি দুঃখ ও কষ্ট নিয়ে বেরিয়ে গেলেন। যারা যিশুকে পাহারা দিচ্ছিল তারা তখন যিশুকে মারধর করতে লাগলো। তখন তারা যিশুর চোখ ফিরে প্রশ্ন করতে লাগলো,
তারপর সকাল হলে প্রধান যাজক ও শাস্ত্রীদের নিয়ে মহাসভা বসল। তারা যিশুকে বললেন, তুমি যদি সেই খ্রিস্ট হও তাহলে আমাদের বলো। আমি যদি বলি আপনারা তো তা বিশ্বাস করবেন না, আর যদি প্রশ্ন করি আপনারা উত্তরও দেবেন না। তবে আজ থেকে মানব পুত্র সর্বশক্তিমান ঈশ্বরের ডান পাশেই থাকবে। তুমি কি তাহলে ঈশ্বর পুত্র? আপনি নিজেই তো সে কথা বলছেন। হ্যাঁ, আমি সেই। এর পরেও কি কোনো সাক্ষ্য প্রমাণের দরকার আছে? আমরা নিজের কানেই তো তা শুনতে পেলাম। যাও, ওকে পিলাতের কাছে নিয়ে যাও, আর ওখানেই ওর বিচার হবে। উপস্থিত সকলে তখন যিশুকে পিলাতের কাছে নিয়ে গেলেন। সকাল সকাল শোরগোল শুনতে পেয়ে পিলাত এসে বললেন, তারা যিশুকে হেরোদের কাছে নিয়ে গেল। যিশুকে দেখে হেরোদ খুবই খুশি হলেন, কারণ তার ইচ্ছা ছিল যিশুকে একবার দেখার। যিশুকে দেখে তিনি বললেন, যিশুর প্রাণদণ্ডের আদেশ। হে খ্রিস্ট, আমরা তোমার পূজা ও ধন্যবাদ করি, কারণ তুমি তোমার পবিত্র ক্রুশ দ্বারা এই জগৎকে নিষ্ক্রিয় করিয়াছ। প্রধান পুরোহিত ও নেতারা বিচারের জন্য যিশুকে পিলাতের দরবারে নিয়ে গেল। নিজেদের স্বার্থ ও প্রতিহিংসা চরিতার্থ করতে তারা যিশুর মৃত্যুদণ্ড দাবি করল। এ দাবি আদায় করতে তারা যিশুকে রাজনৈতিক অপরাধী বলে চিহ্নিত করল এবং জনতাকে উত্তেজিত করল। পিলাত যিশুকে নির্দোষ জেনেও নিজের পদমর্যাদা ও ইহুদিদের ষড়যন্ত্রের কাছে নিজের বিবেক বিসর্জন দিলেন। পিলাত যিশুর প্রাণদণ্ডের আদেশ দিলেন। ওকে
আনন্দ দেওয়ার মতো কোন অপরাধী খুঁজে পাচ্ছি না, এমনকি রাজা হেরোদও পাইনি। প্রত্যেক বছরের নিস্তার পর্বে আমি একজন বন্দীকে মুক্ত করে দিই, এবার না হয় ওকে মুক্ত করে দিই। তবে এই মৃত্যুর জন্য আমি দায়ী। আজকের সমাজেও প্রতিদিন মানুষের স্বার্থ আর লোভের কাছে বিবেক পরাজিত হচ্ছে, অন্যায় বিচারে নির্দোষ মানুষ শাস্তি ভোগ করছে। আমিও কি নিজের স্বার্থের জন্য অনেকবার ক্ষতি করিনি? হে প্রভু, তুমি আমাকে স্বার্থপরতা থেকে মুক্ত করো, আমি যেন নিঃস্বার্থভাবে অন্যের মঙ্গলের জন্য কাজ করতে পারি। প্রভুর প্রার্থনা। হে আমাদের সর্বস্ব পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্ত্যেও পূর্ণ হোক, আমাদের দৈনিক অন্ন আমাদেরকে দাও, এবং আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো, আর আমাদেরকে প্রলোভনে পড়িতে দিও না, হে প্রভু আমাদের প্রতি সদয় হও, হে খ্রিস্ট আমাদের প্রতি সদয় হও। দ্বিতীয় স্থান, যিশুর কাঁধে ক্রুশ চাপিয়ে দেওয়া হলো। হে খ্রিস্ট, আমরা তোমার পূজা ও ধন্যবাদ করি, কারণ তুমি তোমার পবিত্র ক্রুশ দ্বারা এই জগৎকে নিশ্চয় করিয়াছো। ইহুদিরা ও সৈন্যরা যিশুকে নিয়ে গিয়ে উপহাস ও বিদ্রুপ করতে লাগলো। তারা তার মুখে থুতু দিল, তাকে চড় ও ঘুষি মারতে লাগলো। শেষে ক্রুশীয় মৃত্যুর জন্য তার কাঁধে একটি ভারী ক্রুশ চাপিয়ে দিল। আমাদের সমাজেও প্রতিদিন কত লোক নির্দোষ হয়েও অন্যায় অপমানের শিকার হচ্ছে, কত মানুষ সৎভাবে জীবনযাপন করতে গিয়ে কঠোর পরিশ্রমের বোঝা বহন করে চলেছে। হে যিশু, তোমার ওই ক্রুশিত সমাজে বিদ্যমান সকল অন্যায়তা, অবিচার, মানুষের যত মন্দতা ও জীবন নির্বাহের কষ্ট দিয়ে তৈরি, সাহায্য করো প্রভু যেন আমরা কোনো আচরণ দ্বারা অন্যকে কষ্ট না দেই। দূতের বন্দনা। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারী কুলে ধন্য, তোমার গর্ভ ফল যিশু ধন্য, হে পুণ্যময়ী মারিয়া ঈশ্বর জননী, আমরা পাপী
এখন আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। হে প্রভু আমাদের প্রতি সদয় হও। হে খ্রিস্ট আমাদের প্রতি সদয় হও। তৃতীয় স্থান, ক্রুশের ভারে যিশুর প্রথমবার পতন। হে খ্রিস্ট, আমরা তোমার পূজা ও ধন্যবাদ করি, কারণ তুমি তোমার পবিত্র ক্রুশ দ্বারা এই জগৎকে নিশ্চয় করিয়াছ। মৃত্যুদণ্ডের অনুমতি পাবার পর সৈন্যরা ও ইহুদিরা যিশুকে মারতে মারতে কালভারি পর্বতের দিকে নিয়ে চলল। যেতে যেতে তিনি প্রথমবার পড়ে গেলেন। পাথরের আঘাতে আর ক্রুশের ভারে যিশুর শরীর ক্ষতবিক্ষত হয়ে গেল। নিষ্ঠুর সৈন্যরা সেদিকে কোনো ভ্রুক্ষেপই করল না, তাকে সজোরে টানতে টানতে নিয়ে চলল। যিশু কিন্তু সবই নীরবে সহ্য করলেন। আজও অসহায় দুর্বল মানুষ নানা চাপে পড়ে তলিয়ে যাচ্ছে, কখনো বা আমরাই তাদের পিছিয়ে পড়ার কারণ হয়ে দাঁড়িয়েছি। বড়লোক হওয়ার প্রতিযোগিতায় প্রতিদিন গরিবদের আরো গরিব করে তুলছি। হে প্রভু আমাদের চেতনা দাও, আমরা যেন অন্যের পতনের কারণ না হই, বরং সকল মানুষের প্রতি যেন সদয় হতে পারি, দুর্বলদের প্রতি যেন সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি। কৃতিত্বের জয়। পিতা ও পুত্র ও বিচারতার জয় হোক। আদিতে যেমন হইত, এখনো যেমন হইতেছে, এবং যুগে যুগে সতত হইবে। আমেন। হে প্রভু আমাদের প্রতি সদয় হও। হে খ্রিস্ট আমাদের প্রতি সদয় হও। চতুর্থ স্থান, মায়ের সাথে যিশুর সাক্ষাৎ। হে খ্রিস্ট আমরা তোমার পূজা ও ধন্যবাদ করি, কারণ তুমি তোমার পবিত্র ক্রুশ দ্বারা এই জগৎকে নিশ্চয় করিয়াছ। কুমারী মারিয়া শিশুকাল থেকে যিশুকে বড় করে তুলেছেন কত না স্নেহ মমতায়। যিশুকে তিনিই শিক্ষা দিয়েছেন পরোপকারী, উদার ও দয়ালু হতে, সমাজের সকল মানুষের কল্যাণের জন্য নিঃস্বার্থভাবে তিনি তার পুত্রকে উৎসর্গ করেছেন। আজ তার সেই পুত্রের একই দশা। মায়ের সাথে যিশুর এই সাক্ষাৎ কত না বেদনাদায়ক। মারিয়া স্নেহময়ী জননী এবারও পুত্রের সকল কষ্টের সহভাগী হলেন। আমাদের পরিবারে ও সমাজে কত ছেলে মেয়ে স্নেহ যত্নের অভাবে কষ্ট ভোগ করছে, চলে যাচ্ছে বিপথে। আমাদের আজ কত না প্রয়োজন কুমারী মারিয়ার মতো স্নেহময়ী নারীর। ও গো মা মারিয়া, প্রতিটি মাকে তাদের ছেলে মেয়েদের আদর্শ মানুষ রূপে গড়ে তুলতে তুমি সাহায্য করো। প্রতিটি বোনদের তাদের ভাইদের কষ্ট বুঝতে অনুপ্রাণিত করো। প্রভুর প্রার্থনা,
হে আমাদের সর্বস্ব পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তে পূর্ণ হোক, আমাদের দৈনিক অন্ন আমাদেরকে দাও, এবং আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো, আর আমাদেরকে প্রলোভনে পড়িতে দিও না, কিন্তু অনর্থ হইতে রক্ষা করো, আমেন। হে প্রভু আমাদের প্রতি সদয় হও, হে খ্রিস্ট আমাদের প্রতি সদয় হও। পঞ্চম স্থান, সিরেনবাসী শিমন যিশুর ক্রুশ বহনে সাহায্য করলেন। হে খ্রিস্ট, আমরা তোমার পূজা ও ধন্যবাদ করি, কারণ তুমি তোমার পবিত্র ক্রুশ দ্বারা এই জগৎকে নিষ্ফল করিয়াছো। সৈন্যদের ভয় হলো ভারী ক্রুশ বহনে ক্লান্ত হয়ে যিশু কালভারি পর্যন্ত পৌঁছতে পারবেন না। নিষ্ঠুরভাবে ক্রুশে টাঙিয়ে যিশুকে হত্যা করার পৈশাচিক আনন্দ থেকে তারা বঞ্চিত হবে, তাই তারা সিরেনবাসী শিমনকে ক্রুশ বহনে বাধ্য করল। অনেকেই তো যিশুর সেবা পেয়েছিলেন, যারা সেদিন জনতার ভিড়ে উপস্থিত ছিলেন, অথচ সাহস করে কেউ এগিয়ে এলো না যিশুকে সাহায্য করতে। সমাজের দুরবস্থা ও মানুষের কষ্ট দেখে শুধু হা হুতাশ করাই যথেষ্ট নয়, আজ দরকার অন্যের সাহায্যে এগিয়ে আসার, সেবা কাজে হাত লাগাবার। হে যিশু, আমাদের সাহস দাও যেন লোক লজ্জা বা ভয়ে ভালো কাজ করা থেকে আমরা পিছিয়ে না থাকি। দূতের বন্দনা, প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারী কুলে ধন্য, তোমার গর্ভ ফল যিশু ধন্য, হে পুণ্যময়ী মারিয়া ঈশ্বর জননী, আমরা পাপী, এখন আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো, আমেন। হে খ্রিস্ট, আমরা তোমার পূজা ও ধন্যবাদ করি, কারণ তুমি তোমার পবিত্র ক্রুশ দ্বারা এই জগৎকে নিষ্ফল করিয়াছো। ষষ্ঠ স্থান, ভেরোনিকা যিশুর মুখ মুছিয়ে দিলেন। হে খ্রিস্ট, আমরা তোমার পূজা ও ধন্যবাদ করি, কারণ তুমি তোমার পবিত্র ক্রুশ দ্বারা এই জগৎকে নিষ্ফল করিয়াছো। যিশুর মুখমণ্ডল ক্ষত বিক্ষত, রক্তে সিক্ত দেখে অতি সাধারণ মেয়ে ভেরোনিকা চুপ করে থাকতে পারলেন না। সমস্ত লজ্জা সংকোচ ও ভয় দূর করে তিনি এগিয়ে এলেন, এক খণ্ড বস্ত্রে যিশুর মুখ মুছে দিলেন। তার এই ভক্তির পুরস্কার স্বরূপ যিশুর পবিত্র মুখের ছবি সেই কাপড়ে অঙ্কিত হয়ে গেল। আমি তোমার জন্য কিচ্ছু করতে পারছি না, আমাকে তুমি ক্ষমা করে দাও।
প্রভু, সবাই দেখো আমার এই বস্ত্রে যিশুর মুখ ছবি ভেসে উঠেছে। দেখো না, সবাই দেখো, যিশু যিশু। মানুষের দুঃখ কষ্ট সমাজের প্রয়োজন দেখেও আমরা না দেখার ভান করি, লজ্জা ও সংকোচে আমরা কিছুই করতে পারি না। অনেক সদিচ্ছা শুধু অন্তরেই থেকে যায়। আমরা কি পারবো না ভেরোনিকার মতো এগিয়ে আসতে? হে প্রভু যিশু, তুমি যে প্রতিটি ভালো কাজকেই আশীর্বাদ করে থাকো, তাই তো তুমি বলেছো, আমার দীনতম ভাইদের প্রতি যা করেছো তা আমার প্রতিই করেছো। হে প্রভু, ভেরোনিকার মতো সাহসী হয়ে অন্যের জন্য ভালো কাজে উৎসাহী হতে আমাদের সাহায্য করো। কৃতিত্বের জয়, পিতা ও পুত্র ও বিশ্বাসের জয় হোক, আদিতে যেমন হইতো এখন যেমন হইতেছে এবং যুগে যুগে সতত হইবে, আমেন। হে প্রভু আমাদের প্রতি সদয় হও, হে খ্রিস্ট আমাদের প্রতি সদয় হও। সপ্তম স্থান, যিশুর দ্বিতীয়বার পতন। ক্রমাগত নির্যাতন ও ভারী ক্রুশ বহনে যিশু অত্যন্ত দুর্বল হয়ে পড়লেন। যিশু দ্বিতীয়বার মাটিতে পড়ে গেলেন। আমাদের সমাজে কত মানুষ প্রতিদিন তাদের ন্যায্য ও মৌলিক প্রয়োজনগুলো থেকে বঞ্চিত হয়ে ঢুকে পড়ছে মৃত্যুর কবলে। আমরাও কতবার অপরকে অবজ্ঞা করেছি, তিরস্কার করে যেন মাটিতে ফেলে দিয়েছি। হে প্রভু, আমরাই প্রতিদিন একে অপরকে ঘৃণা অবজ্ঞা অবহেলা দ্বারা বারবার মাটিতে ফেলে দিই। প্রভু, আমাদের এই জঘন্য আচরণের জন্য তোমার কাছে ও ভাই বোনদের কাছে ক্ষমা ভিক্ষা করি। শক্তি দাও যেন অসহায় দুর্বল মানুষের প্রতি উদার হতে পারি। প্রভুর প্রার্থনা। হে আমাদের সর্বস্ব পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্ত্যেও পূর্ণ হোক, আমাদের দৈনিক অন্ন আমাদেরকে দাও এবং আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো, আর আমাদেরকে প্রলোভনে পড়িতে দিও না, কিন্তু অনর্থ হইতে রক্ষা করো, আমেন। হে প্রভু আমাদের প্রতি সদয় হও, হে খ্রিস্ট আমাদের প্রতি সদয় হও। অষ্টম স্থান, জেরুসালেমের নারীদের ক্রন্দন। হে খ্রিস্ট, আমরা তোমার পূজা ও ধন্যবাদ করি, কারণ তুমি তোমার পবিত্র ক্রুশ দ্বারা এই জগৎকে নিশ্চয় করিয়াছো। যিশুর উপর অমানবিক অত্যাচার আর এই যিশুর ক্ষত বিক্ষত অবস্থা দেখে জেরুসালেমের নারীগণ কাঁদছিল। যিশু তার নিজের অপরাধের জন্য এই কষ্ট ভোগ করেননি, কিন্তু আমাদের অপরাধের জন্যই তা করেছেন। যিশু তাই বললেন, তোমরা আমার জন্য কেঁদো না, বরং নিজেদের ও নিজ নিজ সন্তানদের জন্য কাঁদো। এই পবিত্র মানুষটাকে নিয়ে তোমরা
করছো? হে প্রভু, তোমার কষ্ট আমি আর সইতে পারছি না। আমার জন্য কেঁদো না, তোমরা ঘরে ফিরে যাও, বড় তোমাদের সন্তানদের জন্যই কামনা করো। আর যিশুর উপর অমানবিক অত্যাচার আর এই যিশুর ক্ষত বিক্ষত অবস্থা দেখে জেরুসালেমের নারীগণ কাঁদছিল। যিশু তার নিজের অপরাধের জন্য এই কষ্ট ভোগ করেননি, কিন্তু আমাদের অপরাধের জন্যই তা করেছেন। যিশু তাই বললেন, তোমরা আমার জন্য কেঁদো না, বরং নিজেদের ও নিজ নিজ সন্তানদের জন্য কাঁদো। দূতের বন্দনা। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়। তুমি নারী কুলে ধন্য, তোমার গর্ভ ফল যিশু ধন্য। হে পূর্ণময়ী মারিয়া, ঈশ্বর জননী, আমরা পাপী, এখন আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। হে প্রভু আমাদের প্রতি সদয় হও। হে খ্রিস্ট আমাদের প্রতি সদয় হও। নবম স্থান। যিশু তৃতীয়বার মাটিতে পড়ে গেলেন। হে খ্রিস্ট, আমরা তোমার পূজা ও ধন্যবাদ করি, কারণ তুমি তোমার পবিত্র ক্রুশ দ্বারা এই জগৎকে নিষ্ফল করিয়াছো। যিশু একটি প্রকাণ্ড ভারী ক্রুশের সাথে বহন করে চলেছেন গোটা মানব জাতির পাপ। এই অসহনীয় ভার তিনি সইতে পারলেন না। পাহাড়ি পথে হোঁচট খেয়ে মাটিতে লুটিয়ে পড়লেন তিনি। আমরা কতবার অন্যের দুর্বল অবস্থার সুযোগ নিয়ে তাদের ঠকিয়েছি, কতবার অন্যের সমালোচনা ও দুর্নাম করে তাদের অপমানিত ও ধুলায় লুণ্ঠিত করে দিয়েছি। এভাবে আমরা যে আজও যিশুর এই পতনের কারণ হচ্ছি। হে প্রভু, আমাদের হৃদয় তুমি স্পর্শ করো, যেন নিজেদের ভুল সংশোধন করতে সচেষ্ট হই, অন্যের সমালোচনা না করে বরং নিজে আরো খাঁটি মানুষ হতে চেষ্টা করি। কৃতের জয়। পিতা ও পুত্র ও বিশ্বাসের জয় হোক। আদিতে যেমন হইতো, এখন যেমন হইতেছে, এবং যুগে যুগে সতত হইবে। আমেন। হে প্রভু আমাদের প্রতি সদয় হও। হে খ্রিস্ট আমাদের প্রতি সদয় হও। দশম স্থান। যিশুর শরীর থেকে কাপড় খুলে নেওয়া হলো। হে প্রভু আমাদের প্রতি সদয় হও। হে খ্রিস্ট আমাদের প্রতি সদয় হও। সৈন্যরা জোর করে যিশুর গায়ের কাপড় খুলে তাকে লজ্জা দিতে লাগল। সাধারণ অপরাধীর মতো হত্যা করতে যেন তাদের কাছে যথেষ্ট বলে মনে হচ্ছে না, তাই তারা অত্যন্ত ঘৃণ্য ভাবে অপমান ও লজ্জা দিতে লাগল। চলো একটা মজার খেলা খেলে দেখি। নিশ্চয়, চলো ভাই।
ঘটনা ঘটছে। অদ্ভুতের তাড়নায় উলঙ্গ অর্ধ উলঙ্গ মানুষকে দেখে একখণ্ড বস্ত্র না দিয়ে তাকে নিয়ে উপহাস করছি। পরিবারে বিশেষ কাউকে বারবার আঘাত করেও যেন আশ মেটেনি। হে প্রভু, মানুষ হলো ঈশ্বরের প্রতিমূর্তি। মানুষকে অপমান করে আর লজ্জায় ফেলে আমরা বারবার তোমারই বস্ত্র হরণ করেছি। শক্তি দাও যেন সকলকে উপযুক্ত মূল্য ও মর্যাদা দিতে পারি। প্রভুর প্রার্থনা। হে আমাদের সর্বস্ব পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তে পূর্ণ হোক, আমাদের দৈনিক অন্ন আমাদেরকে দাও, এবং আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো, আর আমাদেরকে প্রলোভনে পড়িতে দিও না, কিন্তু অনর্থ হইতে রক্ষা করো। আমেন। হে প্রভু আমাদের প্রতি সদয় হও। হে খ্রিস্ট আমাদের প্রতি সদয় হও। একাদশ স্থান, যিশুকে ক্রুশে বিদ্ধ করা হলো। হে খ্রিস্ট, আমরা তোমার পূজা ও ধন্যবাদ করি, কারণ তুমি তোমার পবিত্র ক্রুশ দ্বারা এই জগৎকে নিষ্ফল করিয়াছো। সৈন্যরা নিষ্ঠুরভাবে যিশুকে পেরেক দ্বারা ক্রুশে বিদ্ধ করল। তাদের অভ্যাস হয়ে গেছে এই নিষ্ঠুর কাজ করতে করতে। ক্রুশবিদ্ধ মানুষ যত আর্তনাদি করুক তাতে তাদের কিছুই যায় আসে না। যিশু মানব জাতির মুক্তির জন্য যন্ত্রণার পেয়ালা থেকে সবটুকুই পান করলেন। আমরাও কতবার ওই সৈন্যদের মতো হয়ে পড়েছি। মানুষের দুঃখ যন্ত্রণা আমাদের হৃদয়কে স্পর্শ করে না, কোনো সমবেদনাই জাগে না, বরং তাচ্ছিল্যের সাথে তা এড়িয়ে গেছি। হে প্রভু যিশু, তোমাকে অনুনয় করি আমাদের হৃদয় তোমার মতো করে তোলো, যেন মানুষের কষ্ট দেখে আমরা সমব্যথী হতে পারি। আমরা যেন অপরকে কষ্ট দিতে দিতে তাদেরকে জীবনের ক্রুশে বিদ্ধ না করি। দূতের বন্দনা। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারী কুলে ধন্য, তোমার গর্ভ ফল যিশু ধন্য। হে পুণ্যময়ী মারিয়া, ঈশ্বর জননী, আমরা পাপী। হে প্রভু আমাদের প্রতি সদয় হও। হে খ্রিস্ট আমাদের প্রতি সদয় হও। দ্বাদশ স্থান, ক্রুশের উপর যিশুর মৃত্যু। হে খ্রিস্ট, আমরা তোমার পূজা ও ধন্যবাদ করি, কারণ তুমি তোমার পবিত্র ক্রুশ দ্বারা এই জগৎকে নিষ্ফল করিয়াছো। বেলা ১২টা থেকে সূর্য মিলিয়ে গেল, সমস্তই অন্ধকারে আচ্ছন্ন হয়ে গেল। তিন ঘন্টা ধরে ক্রুশ যন্ত্রণা শেষে যিশু তার চূড়ান্ত ভালোবাসা প্রকাশ করে বললেন, পিতা এদের তুমি ক্ষমা করো। তারপর, পিতা
তোমার হাতে আমার প্রাণ সঁপে দিলাম, এই বলে যিশু শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। জীবনকালে এই বেদনা নাকি অনেককে বাঁচিয়েছে, এখন নিজেকে বাঁচার দেখি। পিতা, তুমি এদের ক্ষমা করো, কারণ এরা কি করছে এরা তা জানে না। মনে হচ্ছে ওই সব জানে, আমরা কিছুই জানি না। এলোই, এলোই, লামা সাবাকথানি। হে পিতা, কেন তুমি আমায় পরিত্যাগ করছো? ওই শোন, ও নাকি এলিওকে ডাকছে, দেখি এলিওকে বাঁচাতে আসে কিনা। তুমি তো অলৌকিক কাজ জানো, নিজেও বাঁচো আর আমাদেরকেও বাঁচাও। তুমি কি ঈশ্বরকেও ভয় পাও না? আমরা তো পাপের জন্যই শাস্তি পাচ্ছি, এই ব্যক্তি তো পবিত্র। প্রভু, আপনি যখন স্বর্গে যাবেন আমাকেও স্মরণ করবেন। তুমি আজই আমার সাথে সেই রাজ্যে যাবে, তুমি বিশ্বাসে মুক্তি পাবে। আমার খুব তেষ্টা পাচ্ছে। এই ওকে একটু শিরকা দে তো, ওর নাকি তেষ্টা পেয়েছে। আমার প্রাণ আমি তোমার হাতে সমর্পণ করলাম, সবই সমাপ্ত হলো। দেখি তো লোকটা মারা গেল কিনা। সত্যি লোকটি ঈশ্বরের পুত্র ছিল। মৃত্যু শুধুই সবকিছুর শেষ এবং অর্থহীন নয়, মৃত্যু জীবনের পরিপূর্ণতা, জীবনের লক্ষ্য অর্জনের সফলতা এবং কল্যাণময়তার সৌন্দর্যে মণ্ডিত হতে পারে। যিশু সারাটা জীবন অন্যের প্রতি ভালোবাসা ও সেবায়, এমনকি শেষ মুহূর্তটিতেও তার হত্যাকারীর ও সকল পাপীকে ক্ষমা করে জীবনের পূর্ণতার সেই রূপটি প্রকাশ করলেন। হে খ্রিস্ট, আমাদের হৃদয় আলোকিত করো, আমরাও যেন নিজেদের জীবনটাকে পরার্থপর করে তুলতে পারি। তোমার মতো আমরাও যেন আমাদের নিজ নিজ জীবনে আহ্বান পূর্ণ করতে পারি। আমরাও যেন ক্ষমার মধ্য দিয়ে জীবনের প্রকৃত সৌন্দর্য প্রকাশ করতে পারি। কৃতের জয়। পিতা ও পুত্র ও ঈশ্বর জয় হোক, আদিতে যেমন হইত এখন যেমন হইতেছে এবং যুগে যুগে সতত হইবে, আমেন। হে প্রভু আমাদের প্রতি সদয় হও। হে খ্রিস্ট আমাদের প্রতি সদয় হও। ত্রয়োদশ স্থান, মারিয়ার কোলে যিশুকে স্থাপন। হে খ্রিস্ট,
আমরা তোমার পূজা ও ধন্যবাদ করি, কারণ তুমি তোমার পবিত্র ক্রুশ দ্বারা এই জগৎকে নিশ্চয় করিয়াছ। মা মারিয়া সমস্ত জীবন ধরেই ঈশ্বরের ইচ্ছা পূর্ণ করেছেন। তিনি জানতেন তার পুত্র যীশু এভাবেই মুক্তির কাজ সম্পন্ন করবেন, তাই শেষ মুহূর্ত পর্যন্ত তিনি যীশুর জীবনের পরম সহভাগিনী ছিলেন। নিজের সন্তানের প্রতি এই নিষ্ঠুরতা কোনো মা কি সহ্য করতে পারবেন? তবুও মা মারিয়া কোনো প্রতিবাদ করলেন না। এভাবেই মা মারিয়া হলেন সহমুক্তিদায়িনী। শান্ত হও, যিশুর দেহকে এবার কবর দিতে হবে। হতভাগ্য সেই নারী যিনি কোনো সন্তানই লাভ করেননি, তার চেয়েও হতভাগ্য সেই মা যার সন্তান বিপদে চলে গিয়েছে। মা মারিয়া তার প্রাণধন যিশুর মৃতদেহ কোলে নিয়ে যে দুঃখ সহ্য করেছেন তা বর্ণনা করা যায় না, কেবল অনুভব করা যায়। অথচ আমাদেরই সমাজে আমাদের চোখের আড়ালে কত মা বাবা নিজেদের সন্তানদের কারণে কত চোখের জল ফেলে চলেছেন। মা মারিয়া, সকল মায়েদের তোমার হাতে সমর্পণ করি, তারা যেন তোমারই মতো সন্তানদের যিশুর মতো আত্মত্যাগী হতে শিক্ষা দেয়। সকল সন্তান হারা বিপথে যাওয়া সন্তানদের দুঃখী মায়েদের জন্য প্রার্থনা করি, তুমি তাদের সকলকে সান্ত্বনা দান করো। দূতের বন্দনা। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারী কুলে ধন্য, তোমার গর্ভ ফল যিশু ধন্য। হে পুণ্যময়ী মারিয়া ঈশ্বর জননী, আমরা পাপী, এখন আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো, আমেন। হে প্রভু আমাদের প্রতি সদয় হও, হে খ্রিস্ট আমাদের প্রতি সদয় হও। চতুর্দশ স্থান, যিশুর সমাধি। হে খ্রিস্ট আমরা তোমার পূজা ও ধন্যবাদ করি, কারণ তুমি তোমার পবিত্র ক্রুশ দ্বারা এই জগৎকে নিশ্চয় করিয়াছ। আরামাথিয়া গ্রামের জোসেফ সাহস করে এগিয়ে গিয়ে পিলাতের কাছ থেকে অনুমতি নিয়ে যিশুর সমাধির ব্যবস্থা করলেন। তারা কবরটির মুখ পাথর দিয়ে বন্ধ করে দিলেন। ভাই সব, আপনারা সবাই আমাকে সাহায্য করুন। এখানে আগে কাউকে কবর দেওয়া হয়নি, প্রভুকে এখানেই কবর দেব।
করবেন। যিশুকে অনুসরণ করতে করতে এই পর্যন্ত এসে পড়েছি। ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসুন, বিশ্রামবার ঘনিয়ে আসছে। যোসেফ যিশুকে ভালোবাসতেন, ইহুদিদের ভয়ে সে গোপনে যিশুর সাথে সাক্ষাৎ করতেন। আমরাও মনে অনেক ভালো উদ্দেশ্য থাকা সত্ত্বেও নানা ভয় ভীতির কারণে তা আর কাজে পরিণত করতে পারি না। আমাদের সদিচ্ছাগুলো গোপনই থেকে যায়। আবার অন্যরা যখন কোনো ভালো কাজ করে, আমরা সবসময় তার স্বীকৃতি না দিয়ে বরং তার সমালোচনা করি। এভাবেও অনেক সদিচ্ছা ও ভালো কাজকে আমরা পাথর চাপা দেই। হে প্রভু, আমাদের হৃদয়কে আরো সাহসী করে তোলো, যেন কোনো ভালো কাজ করতে পিছিয়ে না যায়। আমাদের মনকে আরো উদার করো, যেন মানুষের প্রতিটি ভালো কাজের স্বীকৃতি দিতে পারি। কোনো ভালো কাজের সংকল্পকে যেন আমরা ধ্বংস করে না ফেলি। প্রভুর প্রার্থনা। হে আমাদের সর্বস্ব পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তে পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আমাদেরকে দাও, এবং আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদেরকে প্রলোভনে পড়িতে দিও না, হে প্রভু আমাদের প্রতি সদয় হও, হে খ্রিস্ট আমাদের প্রতি সদয় হও। হে ঈশ্বর, আমরা তোমাকে অনুনয় করি, এই পরিবারের সকলের প্রতি দৃষ্টিপাত করো, যাহাদের মঙ্গলার্থে আমাদের প্রভু যীশু খ্রিস্ট দুষ্টদের হস্তে সমর্পিত হইতে ও ক্রুশের যাতনা সহ্য করিতে অস্বীকার করেন নাই, তিনি তোমার ও পবিত্র আত্মার সহিত যুগে যুগে জীবিত আছেন ও রাজত্ব করিতেছেন। আমেন। হে প্রভু আমাদের প্রতি সদয় হও, হে খ্রিস্ট আমাদের প্রতি সদয় হও। হে প্রভু আমাদের প্রতি সদয় হও, হে খ্রিস্ট আমাদের প্রতি সদয় হও। হে প্রভু আমাদের প্রতি সদয় হও, হে খ্রিস্ট আমাদের প্রতি সদয় হও। খুশির উপরে দুহাত বাড়ায় যিশু ডাকে, ফিরে আয় ফিরে আয়। খুশির উপরে দুহাত বাড়ায় যিশু ডাকে, ফিরে আয় ফিরে আয়। পরিশ্রান্ত ভারাক্রান্ত, পরিশ্রান্ত ভারাক্রান্ত, পাপী জনা ফিরে আয় ফিরে আয় ফিরে আয়। খুশির উপরে দুহাত বাড়ায় যিশু ডাকে, ফিরে আয় ফিরে আয়।
এখানে রয়েছে জীবনের আলো, এখানে নেই তো মৃত্যু ও কালো, এখানে রয়েছে জীবনের আলো, এখানে নেই তো মৃত্যু ও কালো, হাতে ছানি আছে মুক্তির বাণী, হাতে ছানি আছে মুক্তির বাণী, জীবন আনন্দময় ফিরে আয় ফিরে আয়, ক্রুশের উপরে দুহাত বাড়ায় যিশু ডাকে ফিরে আয় ফিরে আয়। খুলে দাও খুলে দাও, হতাশার দিন ঘুরায়ে গিয়েছে আশার আলো ঝলমলাজি, সেই আলোতে জীবন ভরিয়ে দাও, এখানে নেই তো মৃত্যু জড়া, জীবন এখানে শান্তিতে ভরা, এখানে নেই তো মৃত্যু জড়া, আছে আছে সুখ আছে আনন্দ, আছে আছে সুখ আছে আনন্দ, জীবন ছন্দম ফিরে আয় ফিরে আয়, ক্রুশের উপরে দুহাত বাড়ায় যিশু ডাকে ফিরে আয় ফিরে আয়, পরিশ্রান্ত ভারাক্রান্ত পরিশ্রান্ত ভারাক্রান্ত, পাপী জনা ফিরে আয় ফিরে আয় ফিরে আয়, ক্রুশের উপরে দুহাত বাড়ায় যিশু ডাকে ফিরে আয় ফিরে আয়।